ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চা বাগানের কারখানা পুড়ে গেল কারখানা যাবতীয় যন্ত্রাংশ রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে নকশালবাড়ি ব্লকের বেঙ্গাই জোত এলাকার কাঞ্চনজঙ্ঘা বটলিফ কারখানায় ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তারা দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে বটলিফ কারখানায় বর্তমানে শীতের সুখা মরশুম এই মরশুমে বন্ধ বাগানে চা পাতা তোলার কাজ কাঁচা পাতার অভাবে বেশিরভাগ বটলিফ এখন বন্ধ নকশলবাড়ির বেঙ্গায় জোতে কাঞ্চনজঙ্ঘা বটলিফ কারখানার পাশে এশিয়ান রবিবার রাতে কারখানা থেকে ধোয়া এবং আগুনের ফুলকি বের হতে দেখেন স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুটি টানা দু ঘন্টার প্রচেষ্টায় আতে আসে ভয়াবহ আগুন অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চাপাতা পাতা তৈরির কারখানাটি আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছে কারখানার যাবতীয় মেশিন কারখানার টিনের শেড অল্পের জন্য রক্ষা পেয়েছে কারখানায় মজুদ চাপাতার বস্তা তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয় দমকল কর্মীদের কাছেও প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে শুরু হয়েছে তদন্ত শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা